আজি আপনার মানে দেখাম যদি আপনার এনেকা ধরনের স্লিপলেস ব্লাউজ কাটিং করব খুঁজে আপনারা কি হিসাব কাটিং করব বহুত তো মোক কমেন্ট জনাইছিল যে স্লিপলেস ব্লাউজ কাটিং করে দেখাব বহুত মানে আর্মল টপ কাটিং করতে প্রবলেম হয় মানে আর্মল বলে টাইট হয়ে যায় কিমানখিনি বডিত কিমানখিনি আর্মল দিব লাগে আজি আপনারা মানে দেখাম এনেকা যদি পেডেড ব্লাউজ এনেকা পেডেড ব্লাউজ এনেকা ডিপ বেসিকে দি পেলাই যদি আপনারা ব্লাউজ কাটিং করব খুঁজে কি হিসাব কাটিং করলো কোন নিয়মিত কাটিং করলো কিমানখিনি বডিত কিমানখিনি আর্মল দিব লাগে কমপ্লিট ভিডিওটো চাব চার পিছন মানে কমপ্লিট বুঝাই দিয়ার চেষ্টা করি আপনারা কমপ্লিট ভিডিওটো চাই চাই আপনার চাই লব বুঝি লব তারপর আরামত যদি এনেকা ধরনের যদি স্লিপলেস ব্লাউজ কাটিং করা খুঁজে বা পেডেড ব্লাউজ বা এনেকা ডিপ ব্লাউজ যদি আপনার কাটিং করব খুঁজে আরামত কাটিং করব এটু ব্লাউজ অলরেডি ময়ে বনাই দিছিল আগত বনাই দিছিল এটু আকো এটু মেজারমেন্ট তো বনাব দিছিল আজি আপনারা মানে দেখো এটু শোল্ডারটো অল্প ডাঙর আছে এতো শোল্ডার আরো সরু হব সরু হয়ে পেলে কাটিং করে আপনারা মানে দেখাম কমপ্লিট ভিডিওটো চাই থাকব কি হিসাবত কাটিং করব বলক আপনারা মানে কাটিং করে আপনারা মানে দেখাও প্রথমত আপনারা কি করবো আপনার প্রথমত আপনারা ব্লাউজর মানে কাটিং করি মেজারমেন্ট লই লই কাটিং করি করে আপনারা মানে দেখাম প্রথমত আপনারা কি করবো সিলনি যিমানখিনি করবো সিলনি করার কারণে প্রথম আপনারা ইমান যিমানখিনি সিলনি করা সিমানখিনি আপনাদের এনেকা একটা মার্জিন মারি লব মার্জিন মারি পেলায় তারপর আপনার ব্লাউজটো ভালকে আপনার হেরি করে লব করার পিছত তারপর কি করবো ইয়ারপরা আপনারা প্রথম ব্লাউজর দীঘলটো জুখি লব কিমানখিনি ব্লাউজর দীঘল আছে সেম মেজারমেন্টতো বনাব দিছে এইটো তারপর প্রথমতে শোল্ডারটো জুখি লব শোল্ডারের পরা এই শোল্ডার সিলনির পরা একদম পুরা ইয়ার তললৈকে জোখিব কিমানখিনি আছে কবলৈ 15-14 ইঞ্চি আছে মই 15-14 ইঞ্চি দিম আপনারা যিমানখিনি দীঘল দিব সিমানখিনি দীঘল দিব এটা চাক মই প্রথমতে এইটো মই মেজারমেন্ট প্রথমতে মানে 15-14 ইঞ্চি মই এইটো প্রথমতে মার্জিন মারি ললো এইটো এটা মার্জিন মারি ললো তারপর এইটো বরাবর করে আপনি এইফালেও বরাবর করে একটা মার্জিন মারি লব তেতিয়া আপনার বরাবর সিধা হব আর এটা সিধা হব হয়ে যাওয়ার পিছন সেম ব্লাউজত সেম হেরি হব যদি আপনারা ভাবে যে যদি ব্লাউজর মেজারমেন্ট দিয়ে আপনারা কেতিয়াবা যদি ভাবে যে আর্মলটো আপনারা কি অসুবিধা হয় আর্মল কিমানখিনি দিব লাগে যদি ব্লাউজর মেজারমেন্ট যদি দিয়ে আপনি কি স্লিপলেস যদি দিয়ে কি করবো ইয়ার পরা ডাইরেক্ট এনেকে জোখি লব সাইডের পরা এনেকে জোখিব কিমানখিনি 8 ইঞ্চি 7.5 ইঞ্চিত আছে আপনি ইয়ার পরা ডাইরেক্ট এইটোর পরা এফালের পরা ডাইরেক্ট 7.5 ইঞ্চি এফালে মার্জিন মারি দিব এনেকে 7.5 ইঞ্চিত মার্জিন মারি দেব এফালেও 7.5 ইঞ্চিত মার্জিন মারি দেব মার্জিন মারি দেওয়ার পিছত যদি আপনারা ভাবে যদি আর্মলটা কিমানখিনি দিব লাগে এতে যদি আপনারা ভাবে যদি আর্মল যে এনেকুৱা এনেকুৱা যদি আর্মল দিব যদি স্লিপলেস হয় স্লিপলেস হয়ে যায় আর্মলটো অলপ ডাউন হয় দীঘল ডাঙর হয় আর্মলটো অলপ ডাউন হয় আপনার কি করবো তেতিয়া আপনার বডি এতিয়া বডিলৈ কথা এইটো 34 সাইজৰ মানে 34 ফিক্স বডি আছে 34 আছে এইটো ফিক্স বডি 34 আছে ব্লাউজটো ডাইরেক্ট 36 আছে 2 ইঞ্চি লুজ দি মই ফিক্স মেজারমেন্ট ব্লাউজ বনাও এতিয়া চাক মই এটা 36 আছে এইটো একদম পুরা 36 আছে 18-18 36 আছে আপোনাৰ কিমান খিনি দিব 34 আছে বডি সেইকাৰণে মই এইটো আৰ্মলটো যে দিছো এতিয়া চাক কিমান খিনি দিছো 6 ইঞ্চি ডাউনত দিছো আপোনালোকে এনেকুৱা 6 ইঞ্চি ডাউনত দিব যদি স্লিপলেস হয় 33 বডি হয় সেইটো হিচাপত হ'লে আপোনাৰ 6 ইঞ্চি ডাউনত আৰ্মলটো দিব আৰ্মলটো দি পেলে তাৰপিছত এই দুটা মার্জিনটো বরাবর করে সিধা করে লব আপনাদের এনেকে সিধা করে লব মানে সিধা করে লব চাকমা দুইটা মার্জিন মারি লিছো তে ডাইরেক্ট বডি মোর 36 ইঞ্চি আছে সাকে এটো 9-18-18-36 হয়ে যাব এটা 36 ইঞ্চি মানে মার্জিন মারি দিছো এটো ডাইরেক্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পিছিয়ে কঁকালটো কিমানখিনি আছে আপনার কঁকালটো জুখি লব কঁকালটো চাক 28 ইঞ্চি আছে মই ইয়াতে কঁকালক হাতে হাতে 28 এতিয়া চাক 7 ইঞ্চি দিছো 7 ইঞ্চি দি পেলাই 1 ইঞ্চি টিকিনে কাৰণে মাৰ্জিন মাৰি দিছো টিকিনে কাৰণে মাৰ্জিন মাৰি দিয়াৰ পিছত এতিয়া চাক এটা মোৰ স্লিপলেছ হ'ব স্লিপলেছ হোৱাৰ পিছত প্ৰথম আপোনাৰ কি কৰিব ইয়াৰ পৰা আপোনাৰ কি কৰিব এতিয়া চাক ব্ৰডটো এইটো শোল্ডাৰো কম হ'ব এইটো শোল্ডাৰো কম হ'ব শোল্ডাৰটো আগতে এইটো 2 ইঞ্চি আছে এতিয়া আৰু 1.5 ইঞ্চি শোল্ডাৰ হ'ব শোল্ডাৰ হ'লে প্ৰথমতে আপোনালোকে কি কৰিব জানে ইয়াৰ পৰা আপোনাৰ 3 ইঞ্চি যিমানে আপোনাৰ যিমানে হেৰি থাকক ইয়াৰ পৰা 3 ইঞ্চি আপোনাৰ ডিঙিটো দি দিব দি পেলাই ইয়াৰ পৰা ডাইৰেক্ট এইটো মাৰ্জিনৰ পৰা 1.5 ইঞ্চি শোল্ডাৰটো দি দিব এটা সিলনে এইটো ফিক্স মেজারমেন্ট মোৰ সিলনে মাৰ্জিন এক্সট্ৰাকে ৰাখিম ৰাখি পেলাই কাটিং কৰো তাৰপিছত আপোনালোকে কি কৰিব এইটো 1.5 ইঞ্চি দি পেলাই বৰাবৰ কৰি এইফালে আপোনাৰ মাৰ্জিন মাৰি দিব এইফালে 3 ইঞ্চি দিব আর এইফালে 1.5 ইঞ্চি দিব তারপর 1 ইঞ্চি আপনার আর্মলর কারণে আর্মলর তালপাটার কারণে 1 ইঞ্চি দি দিব দি পেলে এইটু বরাবর করে দুইটা সিধা সিধি মার্জিন মারি লব
তেতিয়া সিধা সিধি মার্জিন মারি লিছো আপনা এ টু বরাবর করে মার্জিন মারি লব মার্জিন যিমান খিনি রাখে তো আপনার কথা ছাড়ে দি চাক মই ইমান খিনি মার্জিন রাখি দিছো মার্জিন অল বেশিকে রাখা দিছে এখানে তার পিছত এটু ডাইরেক্ট রাউন্ড তো ঘুরাই লব রাউন্ড তো ঘুরাই এতে আপনা সাগো কমসে কম 17 সাড়ে 17 4 মূল হব লাগিব তেতে আর স্লিপ লিস্ট হব লাগিব এটা সাক পুরো 17 4 মূল হইছে পুরো হিসাবত আর মূল হইছে আপনারা এই হিসাবত প্রথম দেখে দিব এটু রাউন্ড তো আপনারা ভালকে চাই লব রাউন্ড তো ঠিক আছে না নাই এটা সাক রাউন্ড তো পুরো ভালকে ঘুরাই লিছো আপনারা পারলে ইয়া তো আর মূল তো আপনারা জুখি লব এতে ইয়াতে ব্যাক সাইড আক ফালে উপর নহয় ব্যাক সাইড উপর আর মূল তো জুখি লব কিমান কি আর মূল আছে देखाओ এতিয়া সাক মই ব্যাক পার্টটো কাটিং কৰি পেলাইছো ব্যাক পার্টটো কাটিং কৰা পিছত ইয়াতে দুটা এক লগত ব্লাউজ দুটা আছে দুটা থাকে তো কি কৰিম এইটো ব্লাউজটো মই এক পার্টটো এনেকৈ ৰাখি দিলু ৰাখি দি পেলাই তাৰ পিছত কি কৰিম এতিয়া ফ্ৰন্ট পার্ট কাটিং কৰিম কমপ্লিট ভিডিওটো চাই থাকো ন কি হিচাপত কাটিং কৰিব লাগে আপোনাক মই দেখাই দি আছো দুইটাই ব্লাউজ পেৰেড হ'ব পেট দি পেলাই সিলোৱা হ'ব দুইটা মানে স্লিপলেস হ'ব প্লেন কাট হ'ব আপোনালোকে চাই থাকো আপোনাক দেখাই দি আছো আপোনাক আৰামত এইটো হিচাপত কাটিং কৰিব আছে আৰামত আপোনালোকে কাটিং কৰিব পাৰিব দুইটা সাইড ব্যাক ওপেন হব এটা সাইড মই ব্যাক ওপেন রাখা নাই তার পিছত মই ব্যাক ওপেন করে দিম দুইটাই ব্যাক ওপেন হব এটো কারণে কি করব এটো সাইড প্রথমত এফলে কি করব এটো সাইডে 1.5 ইঞ্চি আপনারা দিব এটো যদি আপনারা মার্জিন উপর জোখে 2 ইঞ্চি দিব আর যদি এটো একদম পুরো কাপড় উপর জোখে 1.5 ইঞ্চি দিব মই মার্জিন উপর জোখু সেখানে 2 ইঞ্চি দিব আপনারা এফলে 2 ইঞ্চি দিব 2 ইঞ্চি দি প্লে আর এটো সিধা সিধি করে ইয়াতে একটা মার্জিন দিব মার্জিন দি প্লে এফলে আপনারা 1.5 ইঞ্চি দিব 1.5 ইঞ্চি দি প্লে আর এখিনিত 1 ইঞ্চি দিব 1 ইঞ্চি দি প্লে দুইটা সিধা সিধি করে আপনারা মার্জিন মারি লব তেতে আপনারা কাটু তো সুবিধা হব এটা সাক ফরন দিকটো আছে যে তো ফ্রন্ট ডিপ কিমান খিনি আছে ফ্রন্ট ডিপ এটুক অলপ বেশি হবো এটা সাক এটু ফ্রন্ট ডিপ কিন যিমান খিনি আছে এটুক আরো অলপ কাটিং তো এটু হবো কিন্তু ডিপ তো অলপ বেশি কে হবো এটা সাক ডিপ তো মই কিমান খিনি আছে ডিপ তো 8 ইঞ্চি আছে মানে 8.5 ইঞ্চি এটা 8 ইঞ্চি আছে মই এটা হাফ ইঞ্চি আর বড়াই দিম 8.5 ইঞ্চি হবো এটা হচ্ছে ইয়ার পর মই 8.5 ইঞ্চি মার্জিন মারি দিছো মার্জিন মারি দিয়ার পিছত আপনারা এতিয়া সাক এই দুটা কাপড় হবো এতিয়া সাক গোটেই কেটা মই এনেকুৱা ডিজাইন বিলাক সব এনেকুৱা কাপড়ত বান্ধি রাখো কি হব কোনটো ডিজাইন কেনেকুৱা হব ফ্রন্ট মই ফ্রন্ট সাইডটো বিলাক আগত মই চাই লওঁ এতিয়া সাক দুইটাই এনেকুৱা এইটোৰ ভি হব আর এইটোৰ লিখা আছে দুইটাৰ মধ্যে চাই লওঁ যে ফ্রন্ট কি হব আপোনাক পুরা কমপ্লিট ভিডিওটো দেখাই দি আছো আপোনাক চাই থাকক এটো এটা হবো রাউন্ড এটা হবো আর এটা হবো এটা ভি এটা কি হিসাব হেরি করবো লাগে আপনারা মানে দেখাই দিয়ে আসো এটা স্যার মানে দুইটাই হেরি করে পেলাইছো এটা স্যার মানে মার্জিন মারা হয়ে গেছে প্রথমত আমি এইখানে কাটিং করু কাটিং করে তারপর আপনারা মানে দেখাও এটা সাইডে মোৰ
হেৰি হ'ব, বন্ধ হ'ব, বন্ধ কৰিব লাগিব মানে পেডেড হ'ব, কিন্তু যদি দুইটা হেৰি কৰি কাটিং কৰোঁ তেতিয়া কাপোৰ বেছি লাগিব, কাৰণে এটা চাইড এটাত জইন মাৰিব লাগিব, সেইকাৰণে কাপোৰটো অলপ কমতে হৈ যায়, সেইকাৰণে এতিয়া চাক হৈ গৈছে, হৈ যোৱাৰ পিছত এতিয়া চিলনিত যিমানখিনি মাৰ্জিন লাগে আপোনালোকে সেইখিনি ৰাখি ল'ব, চাক ইমানখিনি মই ৰাখি ইমান বেছি নালাগে, ইমানখিনি মাৰ্জিন ৰাখি মই কাটি দিছোঁ, কাটি দিয়াৰ পিছত এতিয়া প্লেইন কাঠ হ'ব না, এতিয়া কি কৰিব জানে, ইয়াৰ পৰা আপোনালোকে কি কৰিব, 10 ইঞ্চি তলত যে আপোনাৰ 10 ইঞ্চি টুকি মিডিল চেণ্টাৰটো 10 ইঞ্চি তলত দিব, দি পেলাই বহলটো আপোনাৰ 3 ইঞ্চি বহলত দিব, দি পেলাই আপোনালোকে মাৰ্জিন মাৰি ল'ব। এতিয়া আপোনালোকে এইকেইটা মাৰ্জিনটো মই বুজা নাই, আপোনাৰ এইটো যে এইটোৰ পৰা 2 ইঞ্চি, এইটো এইটো 2.5 ইঞ্চি দিব, এইটো 2 ইঞ্চি দিব, আর এইটো 1.5 ইঞ্চি দিব, এটা সব পুরো পুরো 1.5 ইঞ্চিত আছে, এনেকে আপনার জুখিব, এটা আমার ব্যাক ব্যাক পার্টত মার্জিন মারছো, তো ফ্রন্ট পার্ট উঠাইল, এটা সব মই ফ্রন্ট পার্টত উঠাই লিছো, উঠাই লওয়ার পিছত এটা এনেকে আপনার চিনকিটা উঠাই লোক, চিনকিটা উঠাই এটা টেকিন বিলাক কি হিসাবত কাটিং করব লাগে সেটা আপনারা চাই থাকব, এটা সার এইটো টেকিনর এইটো এইফালে আহিব, আহার পিছত তারপর কি করব, এনেক ধরে এনেক কিমানখিনি রাখছিল 1.5 ইঞ্চি রাখছিল, আপনার 1.5 ইঞ্চিটো এনেক ফার্স্ট লগাই দিব, লগাই দি পেলে মই এইটো সাইডটো ইয়াতে ফিটিং হব সাইড এইটো, সেইকাৰণে এনেকুৱাকৈ জুখি আপোনাৰ বেক পাৰ্টটো পেলাই ল'ব, বৰাবৰ হৈছে নে নাই, এতিয়া চাক পূৰা বৰাবৰ হৈছে, আপোনাৰ কি কৰিব, এই এক্সট্ৰা মাৰ্জিনখিনি আপুনি ইয়াৰ পৰা চাপি পেলাই পেলাই দিব, ইমানখিনি কাপোৰ ওলাই গৈছে, ওলাই যোৱাৰ পিছত চৰি এতিয়া চাক মোৰ টেকিনটোৰ এইটো টেকিনৰ দাগটো হৈ গৈছে, এতিয়া এইখিনিৰ পৰা এইখিনি টেকিন মাৰোঁ, তাৰপিছত কি কৰিব, এইটো চাইডে এইটো টেকিনটো একদম পুৰা পুৰা এইটো চিধা চিধি কৰিব, কৰি পেলাই 1 ইঞ্চি ইয়াৰফালে 1 ইঞ্চি ৰাখিছিল, সেইকে 1 ইঞ্চিটো ভাঙি ল'ব, ইয়াৰ ধুনীয়া কৰি চাই ল'ব, লাগিলে আপোনাক ইস্তাৰি মাৰি ভাঙি ল'ব, এনেকৈ ধুনীয়া কৰি 1 ইঞ্চি ধৰি এনেকুৱা বহাই ল'ব, বহাই আপোনাৰ তালপাতটো যে ৰাখিছিল সেই তালপাতটো লৈ পেলাই আপোনাৰ তালপাত চাটি দি পেলাই টেকিনৰ মাৰ্জিনটো আপোনাৰ চাটি দিব, তালপাতটো লৈ পেলাই টিকিনৰ মাৰ্জিনটো এনেকুৱাকৈ চাটি দিছোঁ, আপোনালোকক এনেকুৱাকৈ চাটি দিব, চাটি দিয়াৰ পিছত ইয়াতে আপোনাৰ এইটো টিকিনৰ চিন, সেইকাৰণে ইয়াতে চিন দি দিব, তেতিয়া টিকিন চিলাওঁতে আপোনালোকৰ কোনো অসুবিধা নহ'ব, এতিয়া বাকী আছে মোৰ এইটো টিকিনটো, এইটো টিকিন কিমানখিনি ৰাখিছিল, 1.5 ইঞ্চি ৰাখিছিল, এইটো চাওক ইয়াৰ পৰা 1.5 ইঞ্চি এইটো হিচাপত ভাঙি ল'ব, এইটো হিচাপত ভাঙি এনেকুৱাকৈ আপোনাৰ ভাঙি লওক, ভাঙি লৈ পেলাই এইটো হিচাপত হেৰি কৰি দিব, মোৰ কব গলে কাটিং কৰা হৈ মোটামুটি হৈ গৈছে, এতিয়া মোৰ গল দুইটাই ভি হব, সেইকাৰণে মই দুইটাই ভি কৰি দিম, দুইটাই মই ভি কৰি দিছোঁ, অলপ ব্ৰডটো অলপ বেছিকৈ দিব লাগিব, আৰু অলপ ব্ৰড বেছিকৈ খুজিছে কাষ্টমাৰে, এতিয়া চাক দুইটাই মোৰ কাটিং কৰা হৈ গৈছে, ক'ব গ'লে আপোনালোক যে এনেকুৱা ব্লাউজ যদি কাটিং কৰিব গৈছে শ্লিপলেছত এইটো হিচাপত যদি কাটিং কৰিব যে আৰামত আপোনাৰ কাটিং কৰোঁ, কোনো প্ৰব্লেমেই নহ'ব আপোনালোকৰ, এতিয়া চব ক'ব গ'লে দুইটাই ব্লাউজ মোৰ কাটিং কৰা হৈ গৈছে, এতিয়া বেক পাৰ্ট দুইটাই দুইটা মডেলৰ হ'ব, মই বেক পাৰ্ট দুইটাই আপোনালোকক মই কাটিং কৰি দেখাই দি আছোঁ, এইটো মোৰ বেক পাৰ্টটো, বেক পাৰ্টত এতিয়া চাক বেক পাৰ্টটো কাপোৰ বেছি নাথাকে, মাত্ৰ 2 ইঞ্চি কাপোৰ থাকিব, এতিয়া মই 1/2 ইঞ্চি বঢ়াই ৰাখিম কেতিয়া চিলনিত যাব, সেইকাৰণে এতিয়া এইটো ভি হ'ব, এইটোতো ব্ৰড ভি হ'ব, এতিয়া চাক মই পুৰা ব্ৰড কৰি কাটিং কৰি আছোঁ, আপোনালোকক যদি কাটিং কৰিব যায় এইটো হিচাপত আৰামত কাটিং কৰিব খোজোঁ, এতিয়া চাক এইটো হিচাপত ব্ৰড পুৰা ব্ৰড ভি হ'ব, আপোনালোক এইটো হিচাপত এইটো চাক এনেকুৱা ব্ৰড হ'ব, ব্ৰড হৈ পেলাই ভি হ'ব,
এটা খই মিছে মোর এটু কাটিং করা এটা আর ওটা আছে হেতু হেতু মানে গলটো বেলেক হবো আপনার মই কাটিং করে দেখাই দিয়ে আসু এটা সব এটু বহুত মানে কোনোবা মটকা শেপ বলি কয় কোনোবা কলর ডিজাইন বলি কয় এটু হেতু ডিজাইনর থব এটু এনাগা হবো এটা সব ব্যাক পার্টত ইমানখিনি মই সিনুনি মার্জিন রাখছিলো ইয়ার পরা মা আড়াই ইঞ্চি জুখি বেলে এটা সব আড়াই ইঞ্চি জুখছু জুখি বেলে ইয়াতে একদম মটকা শেপ বলি কয় এটু মটকা শেপ থব এটা আপনার মা দেখাই দিয়ে আছে মটকা শেপত কি হিসাব কাটিং করব লাগে কলর ডিজাইন বলি কয় আর কোনবা মটকা শেপ বলি কয় এটো সাক ওপেন বিলা ব্যাক পার্টত হবো মানে এটা ব্যাক পার্টত ওপেন করে দিম এটা সাক মই দিয়া এইটো যে ব্যাক পার্টত টেকিনটো আছে যে টেকিনটো এইটো কারণে হেরি করছো টেকিনটো ইয়াতে মই ব্যাক পার্টত টেকিন নামারো টেকিন মারলে শোল্ডারটো বেশি বাগরি যাবো